আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। এত দ্রুত কোন পাসপোর্টে কানাডায় গেলেন ডক্টর মোরাদ হাসান? প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে জানিয়ে দেব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি সেমিনার বিকালে। এদিকে খালেদাকে বিদেশে যেতে না দেওয়ার সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করলেন রুহুল কবির রিজভী। এবং সবশেষে থাকছে কুমিল্লা নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এত দ্রুত কোন পাসপোর্টে কানাডায় গেলেন ডক্টর মোরাদ হাসান? তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডক্টর মোরাদ হাসান গত রাতে কানাডায় গেছেন। তিনি 7 ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আর 9 ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এত দ্রুত কিভাবে তিনি কানাডায় ভিসা পেলেন? তার কাছে কি আগেই কানাডার ভিসা ছিল? কোন পাসপোর্ট নিয়ে তিনি কানাডায় গেলেন? এমন নানা প্রশ্ন উঠেছে। ডক্টর মোরাদের এত দ্রুত দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আচ্ছা ডক্টর মোরাদ চাইলেন আর অমনি টিকিট কেটে কানাডার উদ্দেশ্যে প্লেনে চড়ে বসলেন, বিষয়টা এত সহজ হলো কেমনে? বাংলাদেশের কতজন মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যবসায়ী আগে থেকেই এ ধরনের ব্যবসা করে রেখেছেন, দুঃখিত ব্যবস্থা করে রেখেছেন? যারা বড় বড় কথা বলেন তাদের সবারই কি এরকমের আরেকটা জায়গা ঠিক করা আছে যে চাইলেই লাভ দিয়ে সেখানে চলে যেতে পারবেন? তিনি আরো লিখেন, ডক্টর মোরাদ কয়েক মাস আগে কানাডা এসেছিলেন, তখন তিনি প্রতিমন্ত্রী, সেই সময় তিনি সরকারি পাসপোর্টে ভ্রমণ করেন। তার ব্যক্তিগত পাসপোর্টেও কি কানাডার ভিসা আগে থেকেই ছিল? তিনি কি দুটি পাসপোর্টেই ব্যবহার করতেন? সেটি কি তিনি পারেন? তা না হলে হুট করেই তিনি কানাডায় ভিসা পেয়ে গেলেন কিভাবে? একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকায় ডক্টর মোরাদ লাল পাসপোর্ট বহন করতেন। এখন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও তিনি সংসদ সদস্য পদে বহাল আছেন, সে কারণে তিনি এখনো লাল পাসপোর্ট ব্যবহার করতে পারেন। বিদেশে সরকারি সফরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা লাল পাসপোর্ট ব্যবহার করলেও সেজন্য জিও সরকারি আদেশ প্রয়োজন হয়ে থাকে। আর সংসদ সদস্যদের লাল পাসপোর্ট ব্যবহারের ক্ষেত্রে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে সংসদের অনুমতি প্রয়োজন থাকে। এখন যেহেতু সংসদ অধিবেশন চলছে না, সে কারণে সংসদ সদস্য হিসেবে লাল পাসপোর্ট নিয়ে ডক্টর মোরাদ হাসান দেশ ত্যাগ করতে পারেন। সূত্র বিডি প্রতিদিন। মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির সেমিনার বিকালে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ, এ উপলক্ষে সেমিনার করবে বিএনপি। শুক্রবার বিকাল 3টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এই সেমিনার অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে টেলিফোনে যোগান্তরকে বলেন, বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে একটি সেমিনার করবে। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করবেন বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সূত্র যুগান্তর। খালেদাকে বিদেশে যেতে না দেওয়া সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে বিদেশে যেতে না দেওয়া সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন, এমন মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে সরাসরি ক্রস ফায়ারে মেরে না ফেললেও চিকিৎসাহীনতার ক্রস ফায়ারে তাকে হত্যার চেষ্টা চলছে। শুক্রবার 10 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবস 2021 উপলক্ষে সার্বজনীন মানবাধিকার ঘোষণা বাস্তবায়ন, চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে পাঠানো ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। রিজভী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হয়েছে বাংলাদেশ জমিদারি রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিহিংসামূলক মামলাকে সাজা দেওয়া হয়েছে, বন্দুকের নলের মুখে দেশ চালানো হচ্ছে, খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দিতেই চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার কিছু হলে আপনাকে জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়তে হবে, আপনি রেহাই পাবেন না।
সরকারের সমালোচনা করে বিএনপির নেতা বলেন সরকার বিরোধী দলকে নিচিহ্ন করতে র‍্যাব দিয়ে গুম খুন করিয়েছে, দেশে কোনো মানবাধিকার নেই, দেশে ন্যূনতম মানবাধিকার নেই, সরকার বিরোধী দল শূন্য করতে গুম খুন করিয়েছে বিভিন্ন বাহিনী দিয়ে, বর্তমান সরকার মানবাধিকার লঙ্ঘনের প্রকৃষ্ট উদাহরণ। জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি মেহেদী আলী খানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক রফিক, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল নেতা মাহবুব হোসেন বাদল, উত্তরের সাধারণ সম্পাদক জুলফিকার মতিন বক্তব্য দেন। সূত্র জাগো নিউজ 24। কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু। কুমিল্লায় নাগলকোটে নির্বাচনী সহিংসতায় আহত শাকিল হোসেন এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢামেকে তার মৃত্যু হয়। শাকিল নাগলকোট উপজেলার আশারকোট গ্রামের আবুল খায়ের ছেলে। ঢাকা থেকে মরদেহ শুক্রবার সকালে নাগলকোটে আনা হয়েছে, পরে পুলিশ হেফাজতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে মরদেহ দাফন করা হতে পারে। দাফনের পর নিহতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে একটি মামলা করা হবে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বুধবার কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের নির্বাচনী পথসভায় হামলা হয়। এতে 10 থেকে 12 জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাকিলকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে ঢামেকে নেওয়ার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শাকিল ঢাকার ফুলকলি নামে একটি বেকারিতে কাজ করতেন। চার ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট, তার 1 বছরের একটি ছেলে রয়েছে। হামলার বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এম এ হামিদ বলেন, নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের লোকজন হামলা করে আমার 10 থেকে 12 জন সমর্থককে আহত করে, তাদের মধ্যে শাকিল হোসেন ঢাকা মেডিকেলে মারা যান। আমি এ ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তবে নৌকাপতিকে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার বলেন, শুনেছি বুধবার ঝামেলা হয়েছে, ওই ঝামেলায় গত রাতে একটা ছেলে মারা গেছেন, তবে হামলার বিষয়ে কিছুই জানি না, কারা এ হামলা করেছে এটা পুলিশ খুঁজে বের করবে। এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন মুঠোফোনে সমকালকে বলেন, ঘটনার দিন সেখানে পুলিশ পাঠানো হয়, ছোটাছুটি কিছু একটা হয়েছে, এ হামলা কিভাবে মারা গেল একজন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র সমকাল। অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মেজর হাফিজ বলেন, আজকে যারা জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি হতে এখন আর ভোট লাগে না, জনগণের কাছে দায়বদ্ধতার কোনো প্রয়োজন নেই তাদের, এখন নির্বিচারের দুঃখিত নির্বাচনের আগের রাতেই নির্বাচন হয়ে যায়। বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, সেই গণতন্ত্রকে এ দেশ থেকে নির্বাসনে পাঠানো হয়েছে। তিনি বলেন, এদেশে কোনো আইনের শাসন নেই, মানুষের কোনো অধিকার নেই, বাক স্বাধীনতা নেই, সমাবেশের স্বাধীনতা নেই। দুর্বৃত্তরা আজকে সমাজপতি হয়েছে, কি ধরনের ব্যক্তিরা মন্ত্রী হয় এটা আপনারা দেখেছেন। কামাল ইউনে ইউসুফ মন্ত্রী ছিল, সরকারের কয়েকজন মন্ত্রীর পরিচয় আপনারা পেয়েছেন। মেজর হাফিজ বলেন, কোথায় যাবে বাংলাদেশের মানুষ, আজকে আমাদের পররাষ্ট্র নীতি নত জানো, জাতীয়তাবাদী শক্তি ম্রিয়মান। অত্যাচার নির্যাতনের কারণে মানুষ মুখ খুলতে পারে না, এই সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে, তারপরও তারা মার্শাল পাওয়ার দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে রয়েছে। খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খুব দুঃখ লাগে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে যাচ্ছেন। সরকারের বড় বড় নেতারা বলেন, তাকে যে বাসায় চিকিৎসা নিতে দিয়েছি সেটাই তো অনেক বেশি, এটা কি তার প্রাপ্য? দেশের যে প্রান্তে বেগম জিয়া নির্বাচন করেছেন, সব জায়গায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, কোনো পরাজয়ের গ্লানি বেগম জিয়াকে স্পর্শ করেনি। তিনি বলেন, এমন একজন জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে,
কিসের আইনের দোহাই দেওয়া হয়, তিনি তো সাজাপ্রাপ্ত নন। সর্বোচ্চ আদালত যখন তার কেসটা ফাইনাল করবে তখন যদি সাজা হয় তারপর বলা যাবে তিনি সাজাপ্রাপ্ত। তার মামলাটি তো এখনো বিচারাধীন রয়েছে। দুর্বৃত্তরা সবাই ঘুরে বেড়াচ্ছে আর বেগম খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে শুয়ে কাতরাচ্ছেন, এই কি বাংলাদেশের নিয়তি? সূত্র মানবজমিন।